रसोई गैस सिलेंडर से घर में लगी आग, तत्परता से बड़ा हादसा टला। खाना पकाते समय रसोई गैस सिलेंडर से घर में आग लग गई। घटना जगदल थाना अंतर्गत पूर्वाशा इलाके की है। लोगों की तत्परता के वजह से बड़ा हादसा टल गया। रसोई घर के सामान और बिजली उपकरणों को नुकसान पहुंचाने के अलावा आग से कोई बड़ी क्षति नहीं हुई है। घर के मालिक रंजीत सील ने बताया कि उनकी पत्नी खाना पका रही थी, तभी गैस खत्म हो गया। नया सिलेंडर लगा कर ओवन जलाते ही आग धधक उठी। আমার ওয়াইফ রান্না করছিলেন, তো রান্না করতে করতে রান্না শেষের দিকে ছিল, সেই সময় রান্নার গ্যাসটা শেষ হয়ে যায়। তো আমাকে বলে যে রান্নার নতুন সিলিন্ডার লাগিয়ে দেওয়ার কথা। তো আমি যাই নতুন সিলিন্ডারটা লাগানোর জন্য। নতুন সিলিন্ডারটা লাগিয়ে চেক করতে যেয়ে সঙ্গে সঙ্গে দেখছি আগুন মানে বেরোতে শুরু করে ওখান থেকে। তা বুঝতে পারলাম না কিসের প্রবলেম, কারণ যদি আমাদের তারের কোনো প্রবলেম হতো তাহলে সেটা তো আগে থেকেই জ্বলতো, আগে তো রান্না অলরেডি হচ্ছিল, তো তখন কোনো প্রবলেম হয়নি। বাট নতুন সিলিন্ডার লাগানোর পরেই দাও দাও করে আগুন কিন্তু শুরু হলো। তা আমি কাপড় টাপড় দিয়ে নেবানোর চেষ্টা করাতে সিলিন্ডারটা আমার হাতে গরম লাগে, সিলিন্ডারটা শুয়ে পড়লো। তখন আর কোনো কাপড় টাপড় দেওয়া যায় না, দূর থেকে বস্তা ভেজিয়ে বা কাপড় ভিজিয়ে যেমন করে পেরেছি চেষ্টা করেছি, হয়নি। তারপর আমার ওয়াইফ আমাদের পাশেই একটা গ্যাসের দোকান আছে, সেখানে গিয়ে বলাতে সেখানে যিনি থাকেন সেই দাদা এসে নেবানোর চেষ্টা করলো। প্রথমে একটা ছোট অক্সিজেনের যেটা থাকে সেটা নিয়ে এসে নেবানোর চেষ্টা করলো, নিবল না। তারপর আমাদের বাড়ির পাশে একজন কিন্তু বলে থাকে, তাদের বাড়ি থেকে একটা অক্সিজেনের ইয়ে দিয়ে যাওয়া, সেটা মারার পর, সেটাও বড় ছিল জানি না কত লিটার, মারার পরেও কোনো কাজ হলো না। তারপর কিছুক্ষণ পর দেখলাম যে একটু আগুনটা কমেছে, মানে জানলা আমাদের ঘরের ভেতর পুরোপুরি মানে জ্বলে গেছে, রান্নাঘরের ভেতরে কোনো জিনিস নেই। তারপর আবার পেছন থেকে আমাদের আশেপাশে যে সমস্ত পাড়া প্রতিবেশী সবাই আছে, সবাই হেল্প করেছে জল টল দিয়ে, কিছুটা যখন কমেছে তারপরে আবার গ্যাসের যে ছেলেটা ছিল সেই দাদা গিয়ে মানে সিলিন্ডারের ওপরে বস্তা চাপা দিয়ে যেমন তেমন করে আঙুটা নেব না, ততক্ষণে মানে রান্নাঘরে সব শেষ হয়ে গেছে।